প্রথমে আমরা একটা ইনফরমেশন পাই যে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওর বাচ্চাটা বোধ হয় একটা ঘরে আটকা ছিল, উদ্ধার করে যখন বেরাবে তখন একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা কিছু কপি পেয়েছি যেগুলো আমরা কনফিসকেট করেছি এবং ওটা নিউট্রালাইজ করা হয়েছে। প্রথমে আমরা একটা ইনফরমেশন পাই যে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা হলো ধোকা ভিলা, আমাদের যে ফার্স্ট নাম্বার কুমড়াবিরা বাড়িয়া ইউনিয়নের একটা গ্রাম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামের বাসা। আমরা আসলাম, দেখলাম যে ওর বাচ্চাটা বোধ হয় একটা ঘরে আটকা ছিল, আর উপরে ছিল গুলগুলি যাকে বলে ফলস সিলিং। সেখান দিয়ে এক লোক নেমে বাচ্চাকে উদ্ধার করে যখন বেরাবে তখন একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে আসি, এসে আমরা কিছু ককটেল সদৃশ জিনিস পাই যেগুলো আমরা পানির মাধ্যমে এটাকে নিউট্রালাইজ করি, আর বেশ কিছু রামদাস দেশি অস্ত্রশস্ত্র আমরা পেয়েছি, ইনক্লুডিং একটা ম্যাগাজিনও পাওয়া গেছে। এখন আমাদের এটা খুব প্রাইমারি একটা অবস্থায় আছে, আমরা অনুসন্ধান করছি। এখন আমাদের সিজার লিস্ট হবে, আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে বা মেম্বার আছে, পাবলিক আছে, তাদের সাক্ষী গ্রহণ হবে, যেটা কিনা আমাদের সিআরপিএসি এবং পিআরবি অনুযায়ী আমাদের যে কর্মসূচি, এরপরে আমরা পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা যাব। প্রাথমিকভাবে আমাদের এখানে ইনফরমেশন আসলো, আমরা কিছু ককটেল পেয়েছি যেগুলো আমরা কনফিসকেট করেছি এবং ওটা নিউট্রালাইজ করা হয়েছে। আর এখানে আমি আসছি, অতি সাহেব আসছেন, আমাদের এসেছে আমরা জানাইছি। আটকে গেছিল, ওর বাসায় ছিল না, তো আরেকজন প্রতিবেশী ওই আর আমার বিস্ফোরক টিম আছে, তাদেরকে আমরা ডাক দিব। আপনারা ছবি টবি তুলে নিন, ওই হয়েছে অনেক ইয়ে, পরে আমরা